একটা মেয়ের হাতে যখন তার স্বামীর ডিভোর্স পেপার তুলে দেয়, তাহলে সেই মেয়েটির তখনকার অনুভূতি ঠিক কেমন হয় সেটা জানার প্রবল ইচ্ছা ছিল আমার। সেজন্যই বোধ হয় আজ আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপারটা তুলে দিলেন আর আমার অনুভূতি স্পষ্ট হয়ে ধরা দিল। মনে হচ্ছিল আমি বেঁচে নেই, বুকের ভিতরটা খুব ফাঁকা লাগছিল। অদৃশ্য এক দেওয়াল আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে যেন। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, দাঁড়ানোর শক্তি নেই। সামনের মানুষগুলো আমার অপরিচিত, সবচেয়ে বড় কথা আমার পায়ের তলার মাটুটুকুই সরিয়ে গিয়েছে। আমি যখন পেপারটা নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছি রাফাতের সামনে, রাফাত তখন বিরক্ত সুরে বলল, এখানে প্লিজ সাইন করে দেওয়ানোর না। আমি ওর দিকে তাকালাম, ভালো করে লক্ষ্য করলাম ইনি কি আমার সেই রাফাত যিনি বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে চাচা চাচির সংসার থেকে উদ্ধার করে আমার মতো এতিম মেয়েকে নিজের স্ত্রী হবার মর্যাদা দিয়েছিলেন। ইনি কি সেই রাফাত? আর এটাই আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন, যে বাড়ির লোকেরা আমাকে ভালোবেসে আগলে রেখেছিল, তারাই হঠাৎ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সবাই যেন আমার প্রতি ত্যাক্ত। ওদের সেই বিরক্তিকর চাহনি দেখে আমার চোখের পানি বাইরে আসলো না, ভেতরে আটকে গেল। যে পরিবারের প্রতিটি মানুষকে আমি ভালোবেসে আগলে রেখেছিলাম, নিজের সংসারের প্রতিটি মানুষের খেয়াল রাখতাম, সেখানে আমার প্রতি হঠাৎ তাদের এত ত্যাক্ত বিরক্ত হবার কারণ আমার ছোট্ট মস্তিষ্ক ভাবতে পারছে না। আমি সবার দিকে এক পলক তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম, তারপর এক কাপড়ে সেখান থেকে বেরিয়ে এলাম। কেউ একটিবার মুখ ফুটেও কিছু বলেনি, তবে আসার সময় ওদের কাউকে বলতে শুনেছি, এবার আমার শাশুড়ি বোনের মেয়ে তিশাকে রাফাদের বউ করে আনবে। সেই মেয়ে পিএইচডি করে বিদেশ থেকে ফিরেছে, বয়সও হয়েছে মেয়েটার অনেক, প্রচুর টাকা পয়সার লোভে আমার শ্বশুর শাশুড়ি নিজের বোনকে কথা দিয়েছেন বোনের মেয়েকে তিনি পুত্রবধূ করে ঘরে তুলবেন। তিশা বিদেশ থেকে ফেরার পরই আমি রাফাতের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেয়েছিলাম। সারাদিন অফিস করে রাতে বাসায় ফিরে শুরু হয়ে যেত মেসেঞ্জারে চ্যাটিং। আমাকে সময় দেওয়ার বদলে ও নিজের নিষিদ্ধ আনন্দের জন্য আসক্ত হয়ে পড়ল 28 বছর বয়সী সুন্দরী খালাতো বোনের প্রতি। আমি আর কিছু ভাবতে পারছি না, পা দুটো টলমল করছে। এই রাতে আমি কোথায় যাব বুঝতে পারছি না। আমার তো কেউ নেই, চাচা চাচির সংসারে আমার জায়গা হবে না আমি নিশ্চিত। এক কাপড়ে নিজের সংসার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। কতই বা বয়স আমার, 23 বছরের জন্মদিনটা তো কমাস আগে শেষ হলো। আমার শ্বশুরবাড়ির লোকেরা কি মানবিকতার খাতিরে আমাকে আজ রাতটা আশ্রয় দিতে পারতো না? কয়েক মুহূর্তের ব্যবধানে আমার পুরো পৃথিবীটা দূষণ মেঘে পরিণত হলো। পৃথিবী যেন আমাকে দেখে হাসছে। বিয়ের 8 মাসের মাথায় কারো ডিভোর্স হয়ে গেলে সেটাকে ঠিক কেমনভাবে আমাদের সমাজ নেয় আমার জানা নাই। 8 মাসের সুখের সংসারটা হঠাৎ তিশা নামক ঝড়ে ভেঙে যাবে ভাবতে পারিনি। কথায় আছে না, অভাগী যেদিকে তাকায় সাগরও শুকিয়ে যায়। ঠিক আমার সাথে ঘটা ঘটনাটার মতন একটা মুহূর্ত, কিন্তু আমার কাছে অনন্তকাল মনে হচ্ছে। কোথায় যাব, কি করব ভাবতে ভাবতে রাস্তার পাশের একটা চায়ের দোকান দেখতে পেলাম। রাত 9টা, আমি গুটি গুটি ধীর পায়ে হেঁটে গেলাম চায়ের দোকানে। প্রচুর পানি খেতে ইচ্ছে করছে, আমি দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। মাঝবয়সী দোকানদার জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আমি বেঞ্চে ধপ করে বসে পড়লাম। দোকানদার বলল, কি হয়েছে মা, এত রাতে একলা একলা ঘুরতেছো কেন, বিপদে পড়বা তো মা? আমি একটা তপ্ত নিঃশ্বাস ফেললাম, বললাম, চাচা আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? দোকানদার চাচা পানির গ্লাসে এগিয়ে দিতে দিতে বললেন, এটা কোনো কথা কইলা মা, পানি খাইবা কইলেই হয়। আমি ঢকঢক করে পানি খেয়ে গলা ভিজে নিলাম। দোকানদার চাচা আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর দোকানের কাজে মন দিলেন। কাজ শেষ করে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, অনেক রাত হয়েছে তো মা, তুমি কি বাড়ি যাইবা না মা? আমার তো এখন দোকান বন্ধ করার সময় হইয়া পড়ছে। আমি উঠে দাঁড়ালাম, কেন জানি না এই লোকের মুখে মা ডাকটা শুনে আমার কান্না পাচ্ছে। অথচ রাফাতদের দেওয়া বিবাহ বিচ্ছেদের কাগজটাতে সই করার সময় আমি কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম, বুক ভার হয়ে এলেও কান্না আসেনি, কিন্তু এখন কেন পাচ্ছে?
আমার মা বাবা নেই বলে। আমার মা বাবা থাকলে হয়তো এই দুর্দিনে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না। আমার খুব ইচ্ছে করছে কান্না করতে, আমি আর সামলাতে না পেরে কেঁদেই দিলাম। বললাম, জানেন চাচা, আমি একটা এতিম মেয়ে, অনেক প্রতিকূলতাকে পিছনে ফেলে যে লোকটা আমাকে বিয়ে করেছিল আমার সেই বর আজকে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই রাতে আমি এখন কোথায় যাব, কি করব বুঝতে পারছি না চাচা। আবার কথা শুনে চাচাও থ মেরে দাঁড়িয়ে আছেন। উনি সান্ত্বনা সূচক বার্তা দেওয়ার আগে পিছন থেকে কেউ একজন বলে উঠল, আপনার স্বামী তো একটা অমানুষ, আপনাকে ইউজ করে এখন রাস্তায় ফেলে দিয়েছে। আমি চমকে পিছনে ফিরে তাকালাম। রাতে গাঢ় অন্ধকারে গাড়িতে ঠেস দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে একটা লোক। চেহারা দেখা যাচ্ছে না, অবয়বটা খুব অচেনা, গলাস্বর খুব অপরিচিত, কে সে? আমি একটু ভালোভাবে খেয়াল করতেই অন্ধকারে ঢাকা লোকটাকে দেখতে পেলাম। লোকটা এগিয়ে এলো আমাদের দিকে, বলল, আমি আহাত, কিছু মনে নেবেন না মিস, এতক্ষণ আপনার কথাগুলো শুনছিলাম, আপনার হাজব্যান্ড তো একটা কাপুরুষ। আমি চুপ করে রইলাম, কেন জানি না আমার অস্বস্তি হচ্ছিল। লোকটা আবার বলল, এখন কি করবেন বলে ঠিক করেছেন? জানি না, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি আপনাকে। আমি হতচকিত হয়ে বললাম, কিভাবে? মেয়েদের জন্য আমার একটা সংস্থা আছে, আপনি চাইলে সেখানে কাজ করতে পারেন। অপরিচিত একটি লোককে ভরসা করে চাকরি করা, ব্যাপারটা কেমন হলেও আমি নিরুপায় হয়ে রাজি হয়েছিলাম। হাত এমন একজন মানুষ যিনি কখনো আমার বিশ্বাস ভঙ্গ করেননি, মাথার উপর ছায়া হিসেবে রইতেন, যার জন্য আমি নতুন একটা জীবন পেয়েছিলাম, যার সাথে সেই রাতে দেখা না হলে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম। কিন্তু কোনোদিন আহাতকে ভালোবাসিনি, ভালোবাসবো কীভাবে? একজনকে ভালোবাসতাম সেটা রাফাত ছিল, কিন্তু সম্মানটা আহাদের পাওনা ছিল, যিনি আমার মতো অভাগীকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছিল। এখন আমি বেশ ভালো আছি, আমার একটা 5 বছর বয়সী ছেলে রয়েছে, নাম রেখেছি রাফিয়ান, আদর করে রাফি ডাকি। আমি এখন একটা পত্রিকা অফিসে সম্পাদকের চাকরি করি, মা ছেলের সংসার খুব ভালোভাবে চলছে। কিন্তু আমার ছেলে রাফি, আমার আর রাফাতের সন্তান এই রাফি। ডিভোর্সের পর আহাদ স্যার আমাকে ওনার সংস্থায় কাজ দেন এবং আমাকে অ্যাডমিট করিয়ে দেন একটা কলেজে, জার্নালিজম সাবজেক্টে। আহাদ বরাবরই বলতেন, পৃথিবী উল্টে গেলেও আমাকে তোমার সাথে পাবে না অনন্য, আর কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও আর দেখিয়ে দাও তুমি হেরে যাওয়া মানুষ নও, তুমি জবাব দিয়ে দাও ওই রাফাতকে, বিশ্বাসঘাতক লোকটার তার পরিবারকে দেখাতে হবে। টাকায় সব কিছু নয়, মানুষের মন বলেও যে কিছু আছে সেটা জানিয়ে দাও। আমি পেরেছি, হেরে যাইনি কোনো দিন। ও বাড়ি থেকে চলে আসার কয়েকদিন পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, আমার গর্ভে বেড়ে উঠছে ছোট্ট একটা শিশু, রাফাত আর আমার সন্তান। সে সময়কার অনুভূতি বলে বোঝানো যাবে না। এই সন্তান পেটে নিয়ে আমি নতুন উদ্যমে শুরু করেছিলাম পড়াশোনা, আর আমার প্রেগনেন্সির খবর শুনে রাফাতও ফিরে এসেছিল আমার কাছে। তখন সবে সবে ওর কাজিন তিশাকে বিয়ে করেছে, কিছুদিন যেতেই বুঝতে পারে তিশা ওর জীবনে একটা ভুল। তখন আমার কাছে এসে পায়ে ধরে ভিক্ষে চাইলেও আমি ফিরিনি ওই বিশ্বাসঘাতকদের মাঝে। কেন যাব আমি? আমি কি ওদের হাতের পুতুল নাকি খেলনা? যখন ইচ্ছে ব্যবহার করবে, যখন ইচ্ছে তাড়িয়ে দেবে, আমার কি আত্মসম্মান নেই? ততদিনে আমি নিজেকে নিয়ে বেশ সচেতন হয়ে পড়েছি, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি, কারো কথা না শুনে আহাদের পরামর্শ মতো নিজের পায়ে দাঁড়ানোই ছিল আমার লক্ষ্য। কিন্তু ক্ষমা করে দিয়েছিলাম রাফাদের, দোষটা হয়তো রাফাদের ছিল, কিন্তু সবটা আমার নিয়তি ছিল। ভুল তো মানুষেরই হয়, ঘৃণা করিনি কখনো, মেনে নিয়েছিলাম আমি ভাগ্যকে। রাফির যেদিন জন্ম হয় তখন হসপিটালে বেডে বসে শুনেছিলাম রাফাত নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। সে সময় তিশার সাথে ওর ডিভোর্সও হয়ে গিয়েছিল, সেটা
তিশা নিজেই দিয়েছিল। খুব ডিপ্রেশনে ভুগছিল রাফাত। ছেলের শোকে ওর মাও এক প্রকার শয্যাশয়ী। তখন আমি এই খবর শুনে তখন মূর্তির মতো বসেছিলাম, কোথাও না কোথাও মনটা একটু কেঁদে উঠল। আমার প্রথম ভালোবাসা ছিল রাফাত। প্রথম ভালোবাসা কি কেউ বলতে পারে? আমার সন্তানটাও যে অজান্তে তার বাবাকে হারালো, সেই শুরু আমার স্ট্রাগল। রাফের প্রথম জন্মদিনে আহাদ আমাকে বিয়ের প্রস্তাব দেন, যা আমি রিজেক্ট করে দিই। আমার জীবন আমি আমার সন্তান নিয়েই কাটাবো, অন্য কোনো পুরুষের দরকার নেই আমার জীবন। উনি হয়তো আমাকে ভালোবাসতেন, কিন্তু আমি তো নই। যাই হোক, আমি এখন ভালো আছি। একটা বিচ্ছেদ অনেকগুলো মানুষের জীবন পাল্টে দেয়। আহাদ বুঝেছিল আমাকে, তাই আর এগোয়নি। আজ আমি সফল জার্নালিস্ট। এখন আমি চাচা চাচির সংসারেই থাকি। ওনারা আগের মতো আমাকে এখন বোঝা মনে করেন না। কেন করবে? নিজের সন্তানেরা তো যার যার মতো বাবা মাকে ছেড়ে চলে গিয়েছে। দেখাশোনা করার মতো কেউ ছিল না। নিজেদের ভুল বুঝতে পেরে অনেক খোঁজে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসে এখানে। এখন আমি চাকরি করি, আমার টাকা আছে অনেক, তাই এই সংসারের সব দিকটাও আমি সামলাই। আহাদ নিজের সংসারে ব্যস্ত এখন, তবু আমার খোঁজ নিতে ভুলেন না। কি ভালো একটা মানুষ তিনি, ওনার মতো মানুষ সমাজের জন্য খুব প্রয়োজন। ইস, কি নির্মম নিয়তি আমাদের! স্রোতের টানে কে কার কাছে পৌঁছে যায় তা ভাগ্যই জানে। আহাদ চেয়েছিল আমাকে, আমি চেয়েছিলাম রাফাতকে, রাফাত চেয়েছিল তিশাকে, তিশা চেয়েছিল অন্য কাউকে। কিন্তু আমরা কেউই কারো চাওয়াটাকে পূরণ করতে পারলাম না। মাম্মাম রাফির ডাকে আমি ভাবনার ঘর থেকে ফিরে এলাম। আলতো হেসে কোলে নিতে বলল, কি ভাবছ? তুমি জানো না বাবাইয়ের কথা? তোমার বাবাইয়ের কথা, রাফি আমার গালে চুমুখে বলল। আচ্ছা তুমি ভাবো, আমার ঘুম পেয়েছে, তোমাকে ডিস্টার্ব করব না, ঠিক আছে মাম্মাম? আমি ছেলের কপালে চুমুখে বললাম, বাচ্চাটা। রাফি খিলখিল করে হাসলো, হাসলো কি রাফাতের মতো লাগে, বাবার মতো হয়েছে ছেলেটা। চোখ কান নাক চুল সব রাফাতের অবিকল, আর স্বভাব শিক্ষা আমার। আমি আমার ছেলের কাছে কিছু লুকাইনি। ও জানে ওর বাবা তার মাকে ছেড়ে দিয়েছিল, ওর বাবা পৃথিবীতে নেই, মরে গিয়েছে, এটাও জানে রাফিয়ান। ওর মাকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, এটাও জানে রাফি। এসব শুনেও রাফি কখনো ওর বাবাকে ঘৃণা করেনি, বরং ভালোবেসেছে। আমি শিখেছি ওকে, মানুষের ভুল ধরে ঘৃণা করো না, বরং ভালোবাসো, তাহলে তুমি সম্মানের যোগ্য হবে, সবাই তোমাকে ভালোবাসবে। তোমার বাবাই তো ভুল করেছে, তাহলে কি তুমি ঘৃণা করবে? রাফি সল সল চোখ ভরা পানি নিয়ে বলেছিল, না ভালোবাসবো, মেয়েদের সম্মান করবে তো। আমি সবাইকে ভালোবাসবো। 5 বছরে বাচ্চাটা বুঝে গিয়েছিল মানুষকে ঘৃণা করে নয়, ছোট করে নয়, ভালোবাসা দিয়েই আগলে রাখা যায়। ক্ষণিকের মোহ আর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বিচ্ছেদ করা আমার সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল, কিন্তু আমার সন্তান ভালোবাসা দিয়েই তার বাবাকে বাঁচিয়ে রেখেছে ওর কাছে, আমার কাছে।